লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এই মাদ্রাসা এই পারে আছে, এখানে অনেক মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, ব্যাংক, মেডিকেল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার কতগুলো আছে, হাজার হাজার মানুষ এই পারে আছে, অনেক প্রফেসর আছে, ঘুরতে ঘুরে আসতে হবে, কেননা আমরা গাড়ি গাড়ি এই পার থেকে আসতে পারি না। আমাদের অনেক ভয়ে ভয়ে ভিসা পার হতে হয়, কোন সময় কি হয়, তাই আমরা চাই ভিসা নিরাপদে অনেক ছাত্রছাত্রী এই মধ্যে চলাফেরা করে। এই মধ্যে আবার কাটিয়ে মহিলা ডিগ্রি কলেজ আছে, নালিয়াট কলেজের উচ্চ বিদ্যালয় আছে, তারপর প্রাইমারি স্কুল আছে প্রায় 4-5টা। এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে অনেক ছাত্রছাত্রী চলাফেরা করে, ডেইলি হয়তো একবার দুবার আসা যাওয়া করে। তো এই মত অবস্থায় তাদের জন্য এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেক 12 বছর শুনতে একটা ফলো হবে, কিন্তু আজ পর্যন্ত হয় কেন দুর্ভাগ্য, যেখানে 40,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু বাইরে আমরা মনে করি ব্রিজটা হলে এই এলাকার মানুষ তথা নাজিহাট বাজারে বড় পাকা ইতিহাস কারণে আবার ফিরে আসবে বলে আমরা মনে করি।